আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপিটা দেখতেই পাচ্ছেন, এটা আমি শুক্তো বানাচ্ছি। আর শুক্তোটা আমি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই সিজন চেঞ্জের সময় শুক্তো রেসিপিটা অবশ্যই খেতে হয়, খাওয়া খুবই ভালো আর এটা খুবই দরকার থাকে। এই টাইমে আমাদের নানান রকমের অসুখ বিসুখ হয়ে থাকে সিজন চেঞ্জে, সেটা থেকে দূর রাখার জন্য শুক্তো অবশ্যই খাবেন। তো শুক্তোর রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতে দুর্দান্ত, তো আমি কিভাবে বানাই সেটা শেয়ার করছি। শুক্তো বানানোর জন্য এখানে 1 টিস্পুন 5 ফোড়ন টাকে আমি একদম হালকা আঁচে এটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এটা কতটা হালকা আঁচে দেওয়া আছে, যে আমি হাত দিয়ে ওটাকে দেখে নিচ্ছি তাপটা কতটা হয়েছে। আর ওর মধ্যে এবার যখন 5 ফোড়নটা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো রাঁধনি 1 টিস্পুন। ব্যাস, এই দুটো মশলাকে আমাকে খুব ভালো করে মচমচে করে নিতে হবে, মানে পুড়িয়ে ভাজতে হবে না, জাস্ট গরম করে নিতে হবে। তারপর ঠান্ডা করে নিয়ে এটা আমি গুঁড়ো করে নেব। তো এটা নিয়ে নিলাম, ভাজা মশলা হয়ে গেল আমার একটা। আর বাকি আমি নিয়ে নেব এখানে, যেমন 1 টেবিল স্পুন ভর্তি করে নিয়েছি পোস্ত, আর নিয়েছি 8-9টা বড়ি, আর এখানে নিয়ে নিয়েছি একটি বেটে মানে ফ্রোজেন আদার পেস্ট, এটা একটা কিউব নিয়েছি আদার আর কি, পেস্ট আমার ফ্রোজেন ছিল। আর এখানে 1 কাপ দুধের মধ্যে 1 টিস্পুন ময়দা দিয়ে দিচ্ছি। এই দুধটা আমি ব্যবহার করব গ্রেভি বানানোর জন্য। আর ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে যে গ্রেভিটাকে বেশ গাঢ় তৈরি করবে আর কি। তো এইভাবে গুলে আমি এটাকে রেডি করে নিলাম। আর এখানে কিছু বড়িও নিয়েছি, আর এখানে নিয়েছি 1টি কিউব, এটাও ফ্রোজেন ছিল, ফ্রিজে রাখা ছিল, তো বরফ জমে গেছে। এটা হচ্ছে সর্ষে বাটা, আর এই তো সমস্ত কিছু আমি হাতের কাছে রেডি করে নিয়েছি। আর সর্ষে বাটাটাও বেশ গলে গেছে। এখন আমি চলে যাব রান্নার সবজির দিকে। তো সবজিতে এখানে কাঁচাকলা দুটো নিয়েছি, এটাকে ছিলে নিয়ে নুন আর হলুদ মেশানো জলে ভিজিয়ে রেখেছি যেন কালো না হয়ে যায়। আর এখানে 4-5টা উচ্ছে, এটা খুব ভালো করে ধুয়ে আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। 200-250 মতন নিয়েছি আমি ডাঁটি, সজনে ডাঁটি। আর এখানে নিয়েছি এবার আলু, আলুটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নতুন আলু, আর এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। যেহেতু সমস্ত সবজি আমার লম্বা লম্বা কাটা আছে, যেন বেগুনটাকেও আমি ওইভাবেই লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। এই তো খুব সুন্দরভাবে বেগুনটাও আমার কাটা হয়ে গেল। এবার আমি করব কি, এই যে এখানে আবার নিয়েছি আমি কিছু একটু লাল মিষ্টি আলু, এটাকেও ধুয়ে কেটে নিয়েছি। আর প্রথমে আমি শুকনো খোলাতেই এই বড়িগুলোকে ভেজে নেব। প্রথমে আমি কিন্তু বড়িগুলোকে এই শুকনোতে ভাজবো, তারপর 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এবার আমি তেল দিয়ে ভাজবো। তো এইভাবে দেখি আমার শাশুড়িমাও রান্না করেন, সেই জন্য আমি এভাবেই করি। তো খেতে দুর্দান্ত হয়, ট্রাই করে দেখবেন। তো এইভাবে বড়িটাকে ভেজে নিয়ে, যেহেতু আমার বড়ির সাইজগুলো বড়, এগুলো আমরা একটু নরম খেতে পছন্দ করি, সেজন্য গরম জলে আমি ভিজিয়ে রাখলাম বড়িটাকে। আর আপনারা যদি বড়িটা মচমচে খেতে চান সেটা না মানুষ সম্মতি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি বড়িটাকে জলে ভিজিয়ে রাখলাম, হয়দিকে আবার 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে উচ্ছেগুলোকে চড়তি আঁচে একদম ভেজে নেব আমি। তো ভেজে আমি একবার তুলে নিচ্ছি এগুলোকে, তারপর সেই তেলে আবার দিয়ে দিলাম আমি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আবার রাঁধনি 1 টিস্পুন। এবার আমি এর মতো দিয়ে দিলাম আলুগুলো, একটা হচ্ছে লাল আলু ছোটো ছোটো পিসগুলো, আর এগুলো এমনি সেদ্ধ আলু রান্নার আলু। তো এগুলোকে আমি এবার ভাজবো। আমি মশলার সঙ্গেই এটাকে ভাজছি, মানে খুব যে ভাজবো তা না, আমি মানে আর কি কষিয়ে নেবো আর কি। তো এই তো এক এক করে এবার আমি কাঁচকলাটাও দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নেব বা ভাজা করে নেবো আর কি। এতে এভাবে যখন বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি এর ভিতরে দিয়ে দেবো এই আদা বাটাটা। আদা বাটাটা যেটা আমার ফ্রোজেন ছিল সেটা এখন গলে গেছে, তো আদা বাটাটা আমি দিয়ে দিলাম। আর আবার ঢাকা দিয়ে এটাকে ভাজবো। তো এইভাবে কাঁচাকলাটাও খুব সুন্দরভাবে বেশ আঁচে যায়। আর তারপর এবার আমি দিয়ে দিচ্ছি এটা ডাঁটি আর বেগুনগুলো, এগুলোকেও আমি ভেজে নেব। আর দিয়ে দেবো পরিমাণ মতন জল, খুব যে বেগুন আর ডাঁটি দিয়ে খুব যে আমি ভাজবো তা না, জাস্ট একটু নাড়াচাড়া করে আমি গরম জল দিয়ে দিলাম আর স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এটাতে এবার সবজিগুলো সেদ্ধ হবে, আর আমি ঢাকা দিয়ে দেবো। এতে সবজিগুলো যখন আধ সেদ্ধ হয়ে আসবে তখন উচ্ছেটা দিয়ে দেবো এর ভিতরে, দিয়ে আবার মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তারপর এবার আমি এক এক করে যত আমার বাটা মশলা আছে, যা
সর্ষে বাটাটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আবার আমি এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা, এটাকেও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে পুরো সবজিতে মাখিয়ে নেব। আর এইভাবে মাখানোর সঙ্গে মানে নাড়াচাড়া করতে গেলে এই টেস্টটা খুব সুন্দর আসে সবজির সঙ্গে মশলাগুলোকে কষানো আর কি। তো এভাবে আমি এবার আমি দিয়ে দেবো এর ভিতরে এই যে বড়ি ভিজিয়ে রাখা ছিল সেইগুলো, বড়িগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এবার আমি যে জলটা আমার রাখা ছিল, সরি দুধটা, ময়দা মেশানো দুধ, সেটাকে আমি এর ভিতরে সব দিয়ে দিলাম। মানে এবার আমি আর কি দুধটার সঙ্গেও আবার একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যতটা আপনাদের লাগবে ঠিক সেইভাবে আপনারাও গ্রেভিটা করে নেবেন। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এটা আবার দেখব খুব সুন্দর কতটা সিদ্ধ হয়ে আসছে, সেটা দেখে নেওয়ার পর আমি রাঁধুনি যে মশলাটা করা ছিল ভাজা মশলাটা, সেই মশলাটা এবার দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিই আপনাদেরকে এটা কতটাই সেদ্ধ। সমস্ত ডাঁটিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ওগুলো তো খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে। তারপর আমি দিয়ে দিলাম এক ভর্তি করে ঘি, এক টেবিল স্পুন ঘি দিয়েছি কিন্তু আমি একদম উঁচু করে। আর ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এভাবে ঘুরিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তারপর এটা এবার সার্ভ করছি। কী সুন্দর 10 থেকে 15 মিনিট পর এটা আমি সার্ভ করছি, তত সুন্দরভাবে এটা জমে গেছে পুরো। এই যে সবজিটা আমি এখন প্যাকিং করতে মানে টিফিনে হাজব্যান্ডকে টিফিনে দেবো, তো সেই জন্য সমস্ত কিছু দিচ্ছি আমি, প্রত্যেকটা সবজি, বড়ি, কাঁচকলা, তারপরে উচ্ছে, আলু, ডাঁটি, মানে সমস্ত কিছু আমি দেবো। যখনই যাকে পরিবেশন করব সমস্ত সবজি যেন একটা একটা করে সমস্ত কিছু যায় পাতে। আমার হাজব্যান্ডের এটা ভীষণই ফেভারিট সবজি, আপনারাও একবার খেয়ে দেখবেন এভাবে বানিয়ে।